ইউনেস্কোর স্বীকৃতির দাবি নিয়ে লন্ডনের সিলেটিন নাগরীলিপি চর্চা আন্তর্জাতিক অঙ্কনের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এক অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে সাহিত্য সংস্কৃতি সংগঠন পলল আয়োজন করেছিল এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ গবেষক ডক্টর সু লয়েড উইলিয়াম ও জেমস লয়েড উইলিয়াম। সিলেটি নাগরীলিপি গবেষক এবং নাগরী পুস্তক সমূহের অন্যতম প্রকাশক মোস্তফা সেলিম, শিক্ষাবিদ গবেষক ডক্টর রেনু লুৎফা, লেখক সাংবাদিক নজরুল ইসলাম বাসন, পায়ান্ন বাংলা টিভির সিইও ও প্রধান সম্পাদক ফারুক জুসি। মৌলিক আলোচনার অনুষ্ঠানটি প্রাণজ সঞ্চালনায় ছিলেন পলল ও বায়ান্ন বাংলা টিভির সম্পাদক আনোয়ারুল ইসলাম হবি। ভাষা ও শিকরণের তাগিদে সিলেটের নাগরী লিপি নিয়ে বিলেতে প্রথমবারের মতো আয়োজিত গবেষকদের প্যানেল আলোচকদের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, কবি আহমেদ ময়েদ, সড়াকার শাহাদত করিম, কবি তুহিন চৌধুরী, নারী নেত্রী রাবিয়া জামান জুসনা, সাবেক কাউন্সিলর শাহেদ আলী সহ বিলেতের বিভিন্ন শ্রেণী ও পেশার অনেকে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি ইকবাল হোসেন বুলবুল। চৌধুরী মুরাদ, ইউকে বাংলা টিভি নিউজ, লন্ডন।